সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনামের সঙ্গে রয়েছে আমি বিনোদ চক্রাক্ত। খবর আরজিকর ঘটনার প্রতিবাদ কোচবিহারের মাথা ভাঙায় বুধবার রাতের কর্মসূচিতে হামলা। অভিযোগ, কর্মসূচি চলাকালীন আচমকা ঘটনাস্থলে হাজির হন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। তারা প্রতিবাদীদের মারধর করেন এবং ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। অভিযোগের তির শাসক দলের দিকে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হচ্ছে না আরজিকর মামলার শুনানি। দেশের সর্বোচ্চ আদালতের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে সুপ্রিম কোর্টে বসবে না প্রধান বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার। সোনারপুর দক্ষিণে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। অভিযোগ প্রকাশ্য জনসভায় যেভাবে লাভলী মৈত্র চিকিৎসকদের হুমকি দিয়েছেন, অসম্মান করেছে, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে কলকাতা হাইকোর্টে মামলা আইনজীবীর। শুক্রবার এই মামলা শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির অভিযোগে সম্প্রতি তাকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। আর এবার তিনি আর্জি জানালেন সুপ্রিম কোর্টে। আগামী 6 সেপ্টেম্বর রয়েছে শুনানি। সম্প্রতি মনোজ পন্থকে রাজ্যের মুখ্য সচিব করেছে রাজ্য সরকার। দুই সিনিয়র আইএএস আধিকারিক সহ 7 জনকে বঞ্চনার অভিযোগ উঠেছে। বুধবার বিষয়টি নিয়ে এক্সপার্ট তাই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হায়দ্রাবাদ অধুনা তেলেঙ্গানা সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির অধিকর্তাকে চিঠি পাঠালেন পুরুলিয়া জেলার একমাত্র বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উলুবেড়ে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক খুনের বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের আহ্বানে বিচার পেতে আলোর পথে সামিল হলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার আরজিকর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার আজ পড়েছে সারা দেশে। এই অবস্থায় কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে ফিরতে আবারও বার্তা দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে নামলেন ভারতীয় দুই কুস্তিগির বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার কংগ্রেসে যোগ দিলেন ভারতের কুস্তি জগতের এই দুই তারকা। নয়া দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তারা এদিন দেখা করেন। পরের মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দুজনেই প্রার্থী হচ্ছেন। মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন স্বামী। দায়িত্ব থেকে সরতেই তার পদে বসলেন স্ত্রী। কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের মুখ্যসচিব ছিলেন ভি বেনু। তার অবসরের পর সেই আসনে বসলেন তার স্ত্রী সারদা মুরলীধরন। রাস্তায় নেমে ক্ষান্ত হননি কেউ। ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন তারা। ব্যতিক্রমী নন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে আবেদন করেছেন। এবার তিনি বলেছেন যে তার হোয়াটসঅ্যাপে স্টোরিতে শেয়ার করা পোস্টে লেখা রয়েছে, স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের নিরাপদ ভারতের বেশি দরকার মোদীজি। আরজিকর মেডিকেল কলেজকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে ইস্তফা দিচ্ছেন একের পর এক সদস্য। তাতে এবার পিছিয়ে গেল মেডিকেল কাউন্সিলের বৈঠকও। বাংলাদেশ রেলওয়ের পাঠানো বার্তার ভিত্তিতে আগামী 6 সেপ্টেম্বর 2024 1309 কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং 13107 ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হচ্ছে। যাত্রা বাতিল হওয়ায় ট্রেনগুলি সমস্ত যাত্রীদের টিকিটের সম্পূর্ণ মূল্য বর্তমান নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া হবে। তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বুধবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করা হয় তাদের লালবাজার অভিযান নিয়ে কুণাল ঘোষ মিথ্যা অপপ্রচার করেছেন। এরই প্রতিবাদে সাংবাদিক বৈঠক। বৃহস্পতিবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন 5 সেপ্টেম্বর থেকে ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 4 নম্বর উঠে এলো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরেই বাংলাদেশের নাম। প্যারিস প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনটা দারুণ কাটল ভারতের। ষষ্ঠ দিনের শেষে প্যারিসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 20টি। আপাতত পদক তালিকায় 17 নম্বরে আছে। বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী উর্ফি জাভেদ প্রায়শই নিজের পোশাকের জন্য সংবাদ শিরোনামে থাকেন তিনি। শোনা যাচ্ছে অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজে জানিয়েছেন তিনি। উর্ফি জানিয়েছেন মুম্বাইয়ের প্রকাশ্য রাস্তায় যখন তিনি পাপ্পারাজিদের সৌজন্য পোজ দিচ্ছিলেন ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক দল যুবক। আর সেই যুবকদের দলের মধ্যে একজন হঠাৎ করে উর্ফিকে দেখে কটূক্তি করে। ঘটনার জেরে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। বোম্বে হাইকোর্টে ধাক্কা খেলে কঙ্গনা রানাওয়াতের অভিনীত ছবি এমার্জেন্সি। বুধবার জি স্টুডিওর আবেদনের শুনানি চলাকালীন আদালত সেন্সর বোর্ডকে ছবিটি শংসাপত্র দেওয়ার নির্দেশ দিতে অস্বীকার করেছে। আদালত বলেছে যেহেতু মধ্যপ্রদেশ হাইকোর্ট ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে শিখ সম্প্রদায়ের দায়ের করা আপত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে, তাই বোম্বে হাইকোর্ট সেই বিষয়ে অস্বীকার করতে পারে না। আজ তবে এই পর্যন্ত। আরও নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখরা কর্তৃত্ব বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।